পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি জাল চক্র তারা টাকার বদলে এবার তারা পদ্ধতি পাল্টিয়েছে, তারা স্ট্যাম্প জাল করছে এবং আশুলিয়া থানাধীন দক্ষিণ বাইপাইল ডংলিয়ান ফ্যাশন বিডি নামক একটি শিল্প প্রতিষ্ঠান তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে কিছু লোক তারা জাল স্ট্যাম্প বিক্রি করছে বা বিক্রির চেষ্টা করছে। তখন তাৎক্ষণিকভাবে আমাদের সাব ইন্সপেক্টর আফজালুল হক এবং শরীফ আহমেদ তাদের ফোর্স সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে তারা দ্রুত সেখানে উপস্থিত হয় এবং সেখান থেকে যিনি আমাদের মূল এক নম্বর আসামি আসিফ ইকবাল বয়স 38 তাকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে প্রায় 58,000 টাকার জাল স্ট্যাম্প এবং জাল স্ট্যাম্প বিক্রির প্রায় 7,000 টাকা মোট 5,800 পিস জাল স্ট্যাম্প উদ্ধার করে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তাদের একটি চক্র রয়েছে এবং সেই চক্রটি দীর্ঘদিন ধরে এই শিল্প কারখানা অধ্যুষিত যে এলাকাগুলি যেমন সাভার, আশুলিয়া, গাজীপুর এই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন মূল্যমানের জাল স্ট্যাম্প সরবরাহ করছিল এবং আপনারা জানবেন যে এই জাল চক্র তারা 500 টাকা মূল্যমানের এবং 10 টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প তৈরি করে থাকে। 10 টাকা মূল্যমানের যে স্ট্যাম্প সেটি কিন্তু আমাদের বেতন বা সরকারি বিভিন্ন কাজে সরকারি দপ্তর যারা এবং বেসরকারি অফিস আদালত সকলেই কিন্তু এই 10 টাকা মূল্যমানের স্ট্যাম্প তাদের প্রয়োজন হয় এবং প্রতি মাসেই কিন্তু সকলেরই প্রয়োজনীয়তা দেখা দেয়। আর 500 টাকা মূল্যমানের যেটি স্ট্যাম্প এটি আমরা দেখেছি যে যখন কোনো শিল্প কারখানা বা প্রতিষ্ঠান তারা এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি করে তো তখন এই রপ্তানিকালে তাদের 500 টাকা মূল্যমানের স্ট্যাম্প প্রয়োজন হয়, তো এটিও তারা জাল করছে। তো এরকম তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অপর সঙ্গী তাকে আমরা গাজীপুর জেলার কালিয়াকোট থানার মৌচাক এলাকা থেকে ইউনিয়ন ব্যাংকের নিকট হতে তাকে গ্রেফতার করি। তার নাম মোহাম্মদ জুয়েল, বয়স প্রায় 42। তো তার নিকট থেকে প্রায় 2 কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করা এবং তার কাছ থেকে নগদ বিক্রয়লব্ধ 10,000 টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আমাদের এই জাল যে 500 টাকা এবং 10 টাকা মূল্যমানের যে স্ট্যাম্প প্রায় 2,60,000 টাকা মূল্যমানের স্ট্যাম্প উদ্ধার করা হয় এবং নগদ 17,000 টাকা উদ্ধার হয়। আর এছাড়াও তাদের সাথে আরও কিছু লোকজন রয়েছে এবং তারা কোথায় এটি ছাপানোর মেশিন এবং এর সাথে এই প্রক্রিয়ার সাথে আরও কারা জড়িত আমরা প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করেছি। আমরা আমাদের এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আমাদের আশুলিয়া থানায় একটি এই সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে এবং এর সাথে জড়িত চক্রের অন্য যারা রয়েছে এবং যেই সমস্ত জায়গায় তারা এই কাজগুলি করছে সব জায়গায় আমরা আমাদের তদন্তে এই বিষয়গুলি নিয়ে আসবো।